ছাত্র জনতার উপর গুলি চালায় গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে আমি সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অক্টোবর 26 তারিখ শনিবার দুপুরে বলহাল উপজেলার বুড়ির ফারতুন মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক গুড়িয়ারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বলহালি উপজেলা যুব দলের সদস্য সচিব মহসিন খোকন এবং পৌরসভা যুব দলের সদস্য সচিব ইব্রাহিম মানিকের নেতৃত্বে এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। এটা প্রধান অতিথি আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি ইসহাক চৌধুরী, প্রধান বক্তা আছেন দক্ষিণ জেলা যুব দলের সহসভাপতি ইসমাইল হোসেন চৌধুরী। পৌরসভা এবং উপজেলা যুব দলের পক্ষ থেকে কুনি হাসিনার বিচারের দাবিতে এখন প্রতিষ্ঠাবাদের পক্ষে যে মিছিল করুন ইয়ালে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ধন্যবাদ জানেন এবং আগামী দিনও কুনি হাসিনার বিচার জন্য বাংলার মারিত হয় ইয়ালে ব্যাখ্যাবদ্ধ আর আন্দোলন গড়ে তুললুম। এটা অন্যান্য মাঝে উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ সম্পাদক সাইমুদ্দিন চৌধুরী, টিটিউ শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আলম আশি, উপজেলা যুব দলের সিনিয়র সদস্য মীর ইলিয়াস, ইব্রাহিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জাহেদুল আলম চৌধুরী রাশেদ, অ্যাডভোকেট সাইদুল মামুন, নাজিমুদ্দিন বাহাদুর, মোহাম্মদ কফিলউদ্দিন, উমর ফারুক, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ বারেক, মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ মামুন, আবুল কাসেম চৌধুরী, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ করিম, সহ আরো ভক্তি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যক্ষ ইউনিয়ন থেকে আপনারা যে শতভুত্ত অংশ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বড় বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষণা করছে। সি প্লাস চট্টগ্রাম।